বিবাহ কথা আসিলে প্রথমে বড় ও কনিয়া কথা মনকু আসে। বড় কনিয়া পরস্পরক বিবাহ করতে এহা তো আমি সমস্তে জানিছু। কিন্তু আমি আজ আপনার এপরি এক বিবাহ বিষয়ে কহিবাকু যাওছু যে বিবাহরে বর নথিলা কিন্তু কনিয়ার বিবাহ হয়েছি। কন দর্শক বন্ধু চমকি পড়লে কি বিশ্বাস হেউনথিলে বি কথাটা সত। এক সামূহিক বিবাহরে বিনা বররে কনিয়া মানে বাহা হয়েছন্তি। এভাবে আশ্চর্যকর ঘটনা উত্তরপ্রদেশর বলিয়া জেলার সামনাকু আসিছি। মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনার হয়েছি বড় ধরনের জালিয়াতি, যাহার ভিডিও এবে সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হেউছি। জানুয়ারী 25 মনিয়ার বিকাশ ব্লকরে মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ সমারোহ আয়োজিত হয়েছিল, যেউতিরে 568 যোড়ি বিবাহ করেছিলেন। সামূহিক বিবাহ যোজনার লাভ পাইবা পাই বিবাহিত লোকমানে মধ্য বিবাহ বেদিরে বসি পড়িথিলে। সেমানক মধ্যরু অনেক কনিয়াঙ্কর সন্তান থিবা মধ্য জনা পড়িছি। এই সময়রে কনিয়া মানে নিজ বেকরে ফুলমাল পকাইথিবার নজর আসিথিলা। বিবাহ করুথিবা অধিকাংশ মহিলা মানে বিবাহ সমারোহরে যোগ দেবা পাই আসিথিলে, কিন্তু তাঙ্কু টঙ্কার লোভ দেখাই বিবাহ করিবা পাই কুহা যাইথিলা। কারণ এভলি করিবা দ্বারা জালি কাগজপত্র প্রস্তুত করি হেব এবং সরকারি ফন্ডরু টঙ্কা উঠাই হেব। তবে কনিয়া মানে বিনা বররে বিবাহ করুথিবার ভিডিও এবে জোরসোরে ভাইরাল হেউছি। ভিডিও ভাইরাল হেবা মাত্রে প্রশাসন মধ্য আশ্চর্য হইথিলা এবং এহাকু নেই এক মামলা রুজু করা যাইছি। ঘটনার তদন্ত পাই ডিএম রবীন্দ্র কুমারক নির্দেশে 3 জন জিলাস্তরীয় অধিকারীক এক টিম গঠন করা যাইথিলা। অভিযুক্তক নাঁরে বর্তমান মামলা দায়ের করা যাইছি। মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনার জনে নাবালিকাঙ্কু মধ্য দেখিবাকু মিলিথিলা। অনুসন্ধানরু জনা পড়িছি যে সামূহিক বিবাহ যোজনার সামিল হইতিবা অধিকাংশ লোক গতবর্ষ বিবাহ করিথিলে। অন্যান্য ব্লকরে মধ্য অনুসন্ধান পাই টিম গঠন করা যাইছি। সূচনা থাও কি মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনার সরকার 51,000 টঙ্কা দেইথান্তি প্রত্যেক জিলারে এই সমারোহ করা যায়। তেণু কিছু লোক এই বিবাহরে নিজকে সামিল করেছিলেন। টঙ্কা লোভরে মানুষ কিছু বি করিপারে তাহা এভাবে ঘটনার প্রকাশ পাউছি। তবে ঘটনার অধিক তদন্ত করা যাচ্ছি। দর্শক বন্ধু আশা করুছু আজির এই ভিডিওটি আপনার পছন্দ আসিথিব। ভিডিওকে লাইক ও শেয়ার করিবা পাই জমা বি ভুলিবেনি। এভাবে অধিক খবর জানিবা পাই আমার চ্যানেল কে নিউজ ওড়িশা সহ জড়ি হইতান্তু।